নবান্ন উৎসব 1427 শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার মূল হলে অনুষ্ঠিত হচ্ছে শিল্পকলা একাডেমি আয়োজিত নবান্ন উৎসব এবং এই উৎসবটির আয়োজন নিয়ে কথা বলবো শিল্পকলা একাডেমি পরিচালক আফসানা মিমির সঙ্গে কেমন আছেন আপনি ভালো আছি এবং আপনি পরিচালক পদে নিযুক্ত হওয়ার পর থেকে এটাই প্রথম আপনার সাথে কথোপকথন অভিনন্দন আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা এই আয়োজনটির পরিকল্পনা কোথা থেকে মানে নবান্ন উৎসবে আমরা দেখছিলাম যে এত কিছু আয়োজন করা হয়েছিল যে ঢেকি ছাটা চাল খই পিঠা এত ধরনের পিঠার আয়োজন করোনার সময় এবং এটা কোথা থেকে মাথা থেকে আসলো বা কিভাবে প্ল্যান হলো আসলে এবছর শিল্পকলা একাডেমির পরিকল্পনার মধ্যেই ছিল যে এই নবান্ন উৎসবটি হবে কিন্তু করোনাকালের জন্য ভাবা হচ্ছিল আসলে কিভাবে হবে কারণ নবান্ন উৎসবটা খোলা জায়গায় হলে একটু বেশি জমজমাট হয় তো আমাদের মহাপরিচালক মহোদয় শিল্পকলা একাডেমির ওনার নির্দেশনাটা ছিল যে ঠিক আছে আমরা তাহলে ঘরের ভেতর যদি করে ফেলতে পারি তো কেমন হয় তো সেখান থেকে আমরা শিল্পকলা একাডেমির পুরো টিম আমরা যারা আছি সবারই সম্মিলিত প্রচেষ্টায় আমরা এরকম একটি কাজ করতে চাইলাম যে ঠিক আছে ভেতরেই হোক তো আইডিয়াটা এরকম ছিল যে যেহেতু নবান্ন নতুন ধান বা নতুন অন্ন মানে যখন নতুন ধান ওঠে তখনই তো নবান্নের উৎসবটা হয় আমাদের এই মানে কৃষি সভ্যতার এই বাংলাদেশে তো নবান্ন সেভাবে হয়ে এসছে তো সেই জায়গা থেকে মনে হয়েছিল যে নতুন ফসলের যে বিষয়টি লাইক ধান নতুন ফসলের যে বিষয়টি ধান তারপর নানা রকমের চাল চিড়া মুড়ি খই এগুলো থাকুক কারণ ধান ওঠার পর এগুলো সব হয় চিড়া কোটা হয় নানা রকম মুড়ি ভাজা হয় খই হয় এবং পিঠা তো হয় তো এইসব কিছু মিলে আর কি বিষয়টাকে একটু আনন্দময় করার জন্য কারণ আমরা এই করোনাকালে নানা রকমের কষ্টের মধ্যে এক দিন কাটছে কেউ ঘরে আছেন অনেক কাছের মানুষ প্রিয়জনদেরকে আমরা হারাচ্ছি অনেক গুণীজনদেরকে আমরা হারাচ্ছি তো সব কিছুর মধ্যে কিন্তু অনেক ধরনের মন খারাপ নিয়ে চলছে পুরো পৃথিবী এবং বাংলাদেশও আমরা তো তার বাইরে নই তো তার মধ্যে একটু আনন্দের চেষ্টা করা এই আর কি ইট কাঠের ঢাকায় আলাদা করে তো আসলে মানে যান্ত্রিক জীবন সেখানে এই যে পিঠা ঢেকি ছাটা চাল এসব তো ধুম আর না এত আনন্দ কিন্তু আমরা দর্শকদের সাথে কথা বলছিলাম তারাও ভীষণভাবে আপ্লুত এবং তারা নতুন প্রজন্মকে নিয়ে এসেছে ছোটো ছোটো বাচ্চাদের পরিচিত করিয়ে দিচ্ছে নানা ধরনের পিঠার সঙ্গে আমাদের সংস্কৃতি ঐতিহ্যের সঙ্গে সেই জায়গা থেকে তারা কি কোনোভাবে শিল্পকলা একাডেমি মানে আপনাদের কাছে কিছু ব্যক্ত করেছে যে কেমন লাগছে তারা কেমন অনুভূতি সত্যি কথা বলতে অনুষ্ঠানের আয়োজনে যখন আমরা ব্যস্ত থাকি তখন যারা আসেন মানে আমাদের শিল্প অনুরাগী দর্শককুল যারা আসেন তাদের সাথে তো আর ওইভাবে কথা বলা সুযোগ হয় না তো দেখে ভালো লাগছে যে সবাই আসছেন এবং সেটা দেখতে অনেক ভালো লাগছে এবং আমরা যখন এই করোনাকাল অতিক্রান্ত হয়ে যাবে যখন আমরা খোলা মাঠে নবান্ন করতে পারবো তখন আমার মনে হয় আশা করছি সেটা এই 1428 আমরা পারবো কারণ আমরা তো চাই না এই করোনা বেশি দিন আমাদের জীবনে থাকুক দেখবেন হয়তো যে 1428 আমরা খোলা মাঠে এমন মজা করে নবান্ন করব যেটা সত্যি আসলে ধান মাড়াই বাছাই থেকে একদম ঢেকি কোটা থেকে শুরু করে সব কিছু তখন আমার মনে হয় যে শিশুদের একদম জমজমাট মেলা বসে যাবে আমি উইশ করতে পারি যে সে বছর নিশ্চয়ই আমি আবার আসবো আচ্ছা এই যে একটা সময় আপনি ক্যাবিনের সামনে কাজ করতেন বা মঞ্চের থিয়েটারে নাটকে কিন্তু এখন যে পেছন থেকে এই যে সব কিছু কলকাঠি নাড়া অনুষ্ঠান কার পরে কি গান করবে বা উপস্থাপনা করা বা পুরো আয়োজনটা সাজানো এই অভিজ্ঞতাটা আসলে কেমন এই অভিজ্ঞতাটা আসলে থিয়েটার থেকে থিয়েটারে কাজ করতাম যখন তখন থিয়েটারে অভিজ্ঞতা হয়েছে তারপর থিয়েটারের পরে আমি নিজে একটা সংস্কৃতি চর্চা কেন্দ্র নিয়ে কাজ করতাম শিশুদের জন্য ইচ্ছে তলা সেখান থেকে এই অভিজ্ঞতাটা আমার অনেক বেশি রকম হয়েছে আর এত চমৎকার নতুন নয় অভিজ্ঞতাটা আগে থেকেই ছিল হ্যাঁ ছিল কারণ থিয়েটার যারা করেন তাদের অনুষ্ঠান আয়োজন করতেই হয় আর তাছাড়া যখন আমরা প্রোডাকশন তৈরি করি টেলিভিশনে তখনও নানা রকমের আয়োজন করতেই তো হয় তো সব কিছুর মধ্যে দিয়ে আর আমার যেটা মনে হয় শিল্পকলা একাডেমিতে কাজের যে সুন্দর একটা পরিবেশ আমি এসে পেয়েছি এবং আমার চমৎকার সব সহকর্মীদেরকে পেয়েছি ওরা থাকলে আসলে আমার কাছে মনে হয় যে সব কিছুই অনেক সুন্দর আচ্ছা আবার আপনাকে পাবো কিনা ক্যামেরার সামনে নাটকে বা অভিনয়ে হ্যাঁ ক্যামেরার সামনে পাবেন তো আমি সম্প্রতি অক্টোবর মাসে একটা নতুন সিনেমায় অভিনয় করলাম এটির নাম পাতাল ঘর এটি নূর ইমরান মিঠুর এবং গত বছর একটা সিনেমায় অভিনয় করেছি সেটা এখনও মুক্তি পায়নি পাপপুণ্য ইয়াসুদ্দিন সেলিম এখন তো ডিসেম্বর মাসে মোটামুটি একটা সিনেমা মুক্তির সয়লাব মানে প্রচুর সিনেমা মুক্তি পাচ্ছে নভেম্বর মাসে মাঝখানে খালি ছিল তো সেই এখন আপনার সিনেমাটা এই মাসে আমরা পাচ্ছি কিনা আমি ঠিক জানি না এটা তো পরিচালকরা সিদ্ধান্ত নেবেন পাপপুণ্য হয়তো আগে রিলিজ হবে কারণ এটা এক বছর আগের কাজ আর পাতাল ঘর আসতে সময় লাগবে আচ্ছা ঠিক আছে আপনার কাজের জন্য অনেক বেশি শুভকামনা আর আপনাকে অনেক ধন্যবাদ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান আমি আসলে আজকে আমাদের এই অনুষ্ঠানে গম্ভীরার একটা আয়োজন ছিল তো খুব মন দিয়ে গম্ভীরাটা শুনছিলাম যে সত্যি আসলে আমরা আসলে উৎসব আয়োজন
শুধু না, আমাদের আসলে সত্যিকার বাঙালি হতে হবে, সেই অসাম্প্রদায়িক চেতনার সত্যিকারের বাঙালি এবং সত্যিকারের দেশপ্রেম নিয়ে আমরা বাংলাদেশি, যেখানে আমরা সবাই আছি, বাঙালি আছেন, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা আছেন, সবাইকে নিয়েই আমরা বাংলাদেশ, এবং আমরা কখনোই আমাদের এই উৎসকে ভুলে যাব না।